এশিয়া কাপের খবর অপরাজিত থেকে এশিয়া কাপের ফাইনাল ওঠার মিশনে নামছে ভারত প্রতিপক্ষ আসর থেকে ছিটকে পড়া আফগানিস্তান ফাইনাল নিশ্চিত হয়ে গেছে তাই একাদশে খুব একটা পরিবর্তন আনা হবে না ভারতীয় দলে অন্যদিকে সব হারিয়ে শেষটায় সুপার ফোর থেকে জয় নিয়ে বাড়ি ফিরতে চায় আফগানরা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় রশিদ খানের বিপক্ষে খেলার খুব একটা অভিজ্ঞতা না থাকলেও ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে তার বোলিং রহস্য ভেদ করেছিলেন যা কাজে এসেছে এশিয়া কাপের সুপার ম্যাচে আফগানদের বিপক্ষে ম্যাচের আগে মুশফিকও দিয়েছিলেন নানা পরামর্শ জানিয়েছেন ইমরুল কায়েস ক্যারিয়ারের পুরোটা টপ অর্ডারে খেললেও দলের চাহিদা অনুযায়ী সামনে থেকে যে কোনো অবস্থানে খেলতে প্রস্তুত ইমরুল দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মঞ্জুর রহমান যারা আগে তো ডিমিরিহান মানে তখন আর কি জানতে পারছি জানি সাহায্য করব রশিদ খান আমার টিমে খেলেছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ওই হিসাব করে কোচ আর কি বলছিল যে তুমি ওকে একটু দেখে খেলতে পারবা আমি আর ওইটা চিন্তা করি না যে আমি এখন খারাপ করলে কি হবে ভালো করলে কি হবে কারণ এটা আমি ইউজ হয়ে গেছে সো আমার কাছে মনে হয় যে আমি একটা গেম পাইছি অপরচুনিটি পাইছি এটা আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব যে রশিদ খানের বলে বিভ্রান্ত হয় বিশ্বের 바ঘা 바ঘা সব ব্যাটসম্যান তাকে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলেছেন ইমরুল হঠাৎ করে কি কোনো জাদুর কাঠি পেয়েছিলেন না তেমন কিছু পাননি কারণটা ব্যাখ্যা দিয়েছেন নিজেই কিছু ট্রিক্স ছিল যে জিনিসগুলো আমি ফলো করছিলাম ওর বোলিং এর ভিডিও অ্যানালাইজ দেখছিলাম তবে ওই কারণেই আমি আগে থেকে রিড করতে পারছি যে কি করতে চায় আর প্রত্যেকটা বলে বলে হুট করে করছে আসলে স্পেশালি মুমমি মুশফিককে বলবো আমাকে মানে অনেক সাপোর্ট করছে তাই আমার মনে এটা অবশ্যই একটা এজ এ টিমমেট হিসেবে একটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আফগানদের বিপক্ষে ম্যাচটি নিয়ে সবশেষ 15 ওয়ানডেতে প্রায় 8 একচল্লিশ গড়ে ছশো একাত্তর রান করেছেন ইমরুল সঙ্গে আছে এক সেঞ্চুরি ও পাঁচ ফিফটি অভিজ্ঞতার সঙ্গে নিজেকে প্রমাণের তারা থেকেই তার ব্যাট থেকে এসেছে এমন ম্যাচ জয় ইনিংস বিলিপ জিনিসটা সব থেকে বড় জিনিস আমার আমার ভিতরে ওই জিনিসটাই কাজ করছিল যে আমি এতগুলো ম্যাচ খেলেছি অনেক রকম সিচুয়েশনে আমি ব্যাটিং করেছি তা আমার কাছে মনে হয় যে আমি যদি আজকে অনেক ডট বল খেলেও যদি আমি স্টার্টিং করতে পারি আমি হয়তো পরে কভার করতে পারবো পরের ম্যাচে ইমরুল প্রস্তুত যে কোনো পজিশনে ব্যাট করতে ম্যানেজমেন্ট যদি মনে করেন যে আমাকে এই জায়গাগুলোয় খেলাবে বা এখানে খেলাবে আমি রেডি থাকবো সাজিদ মুস্তাহিদ সময় দুবাই সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মাশাফি আস্তার সঙ্গে নিজের উপর বিশেষ ছিল মুস্তাফিদের। শে সভারে মাত্র চার রান দিয়ে আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় জয় এনে দেয়া কাটার মাস্টার বলেছেন সিনিয়রদের অনুপ্রেরণা ভালো খেলতে উদ্বুদ্ধ করে সুপার ফোরের শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান হলেও তাতে খুব একটা ভাবনা নেই দলের জায়ের ধারায় ফেরার সঙ্গে সবাই ফিট থাকায় শেষ ম্যাচে

ভালো সময় গেছে আর কি জোরে দৌড়ালে আমার পায়ে লাগতেছিল এই জন্য আমি এমনি নরমালি যাই মানে নর্মালি যেভাবে যেন আমার পায়ে না লাগে সেই হিসাব করে আমি দৌড়াইলাম ওইভাবে বলিং করছি ন্যাশনাল টিমে খেললে সিনিয়রদের ডাকি সব সময় মাঠে যা কি করলে কোনটা নিলে কোন জায়গায় ফিল্ডারটা নিলে ভালো মাসাই ভাই তার সাকিব ভাই তো আমার সিনিয়র যে কজন আছে আমি সবার কিছু বললে আমার খুব ভালো লাগে গেইলের কথা কেউ বলে যাবে গেল যেদিন খেলে সেদিন আর কারোর থাকে না তো পাকিস্তানেরও তো বিশ্বাস নেই ওদের যে ওরা যেদিন খেলে সেদিন কারোর পাত্তাও দেয় না যদি আমাদের পরে থাকে তাইলে আমরা ওদের মতন উল্টাটা হইতে পারে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাত্র অতিরিক্ত গরমে সমস্যায় পড়তে হয়েছিল বেশ কজনকে তবে মুস্তাফিজ আশ্বস্ত করেছেন তিনি সহ সবাই এখন ফিট পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের জন্য এই মুহূর্তে দুবাই আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ সবশেষ খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে সাজিদ এশিয়া কাপের টুর্নামেন্টের ফরম্যাটে কিন্তু কোনো সেমিফাইনাল নেই কিন্তু বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে একটি সেমিফাইনাল ম্যাচে আসলে বলা যায় নক আউট ম্যাচ এই ম্যাচে যে জিতবে তারা আসর থেকে বিদায় এবং যারা যারা জিতবে তারা চলে যাবে ফাইনাল আর হারলে কিন্তু আসর থেকে বিদায় বাংলাদেশের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ কিন্তু অনেকদিন হয়ে গেছে যে ওয়ান ডে তেও পাকিস্তানের বিপক্ষে জয় পায়নি আমরা জানি গত এশিয়া কাপেও কিন্তু পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ যদিও সেটা টি টোয়েন্টি ফরম্যাট ছিল কিন্তু ওয়ান ডে তে সবার বাংলাদেশ পাকিস্তান লড়াই বললেই বা এশিয়া কাপের কথা বললেই কিন্তু সবার মনে চলে আসে দু হাজার বারোই সে কাপের ফাইনাল যে ম্যাচে বাংলাদেশ মাত্র দু রানে হেরে প্রথমবারের মতো যে ফাইনাল উঠেছিল সে সেই ফাইনালটাতে হারতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের কথা যদি বলি আজকে আনুষ্ঠানিক অনুশীলন কিন্তু দলের সিনিয়র ক্রিকেটারদের অনেকেই কিন্তু আজকে অনুশীলনে আসেননি মাশরাফি নেই অধিনায়ক শহরধিনা সাকিব আল হাসান আজকে অধিনায়ক অনুশীলনে আসেননি গত ম্যাচে বাংলাদেশকে যে জিতিয়েছিলেন যে দুজন জয়ের নায়ক বলা যায় শেষ ওভারে অসাধারণ বোলিং করা মুস্তাফিজ এবং দেশ থেকে উড়ে এসে একটা দারুণ ইনিংস খেলার ইমরুল কাইস তারা দুইজন কিন্তু আজকে অনুশীলনে অনুপস্থিত বলা যায় অনুশীলন চলছে দলের বাকি যারা আছেন আমরা দেখছি সৌম্য সরকার আছেন যিনিও আসলে ইমরুলের সাথে আরব আমিরাত এসেছিলেন তিনিও কিন্তু অনুশীলন আছেন কিন্তু তিনি দীর্ঘ সময় বোলিং করছেন এখন টিম যে চমক দিয়েছে বাংলাদেশের একাদশ একাদশ কালকের আসলে কি হবে কারণ পাকিস্তানের বোলিং খুবই যদিও ম্যাচে তারা ভারতের বিপক্ষে দুটি ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি ব্যর্থ হয়েছিল তাদের ব্যাটসম্যানরা তবে বাংলাদেশের বিপক্ষে কিন্তু সেটা ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আছে মোহাম্মদ আমির সাদাব খান বলা যায় তাদের আহ দুজন আহ গুরুত্বপূর্ণ বোলার এবং এই দুজনকে সামলানোটাই কিন্তু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ নতুন বলে মোহাম্মদ দারুণ বোলিং করে থাকে যদি আমরা মনে করে থাকি দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমির মোহাম্মদ আমিরের বলেই কিন্তু পুরো টপ অর্ডার আপনার বিধ্বস্ত হয়েছিল ভারতে তো সেক্ষেত্রে এই দুজন বোলার কিন্তু বাড়তে একটা অবশ্যই পরিকল্পনা করতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে তবে তার থেকে বড় কথা নিজেদের ব্যাটিংটা বাংলাদেশ যদি যদি ব্যাটিং আমরা দেখেছি গত একটা টাইট ম্যাচ হয়েছিল তারপরও আগে ব্যাট করলে যদি টু ফিফটি বা টু ফিফটি টু সিক্সটি রান যদি একটা বোর্ডে বাংলাদেশ দ্বারা করাতে পারে তাহলে কিন্তু সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে প্রতিপক্ষের জন্য তো আসলে বলা যায় যে বাংলাদেশ তাদের আর কোন যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো অবশ্যই তাদেরকে ভুল থেকে শিখতে হবে এবং ভুলগুলো যদি এই ম্যাচে করে তাহলে কিন্তু সেটার অনেক বড় একটা মূল্য দিতে হবে সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই ব্যাটসম্যানদের আমরা দেখেছি আজকেও নেটে দীর্ঘ সময় ব্যাটিং কোচ এবং বাংলাদেশের হেড কোচ কিন্তু ব্যাটসম্যানদের নিয়ে নানা কথা বলছেন তাদেরকে টিপস দিচ্ছেন এবং অনুশীলন করছেন তো এই ছিল আমার কাছে দুবাই থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবশেষ খবর নোমান সুপার ফোর এর শেষ ম্যাচে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সেই ম্যাচটিকে সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ দল দুবাই থেকে সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ